ডিএ বাধ্যতামূলক নয় বাড়তি ছুটি তো পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের করা বার্তা মমতার বিধানসভায় ফের একবার মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের কড়া ভাষায় তিনি জানিয়ে দিলেন ডিএ বাধ্যতামূলক নয় অপসন মাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মনে করিয়ে দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা বছরে বাড়তি ছুটি পান এমনকি তাদের বিদেশ যাওয়ার সুযোগ করে দিয়েছেন বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী বুধবার তৃণমূলের কালাদিপসে কালো পাড়ের সারিতে বিধানসভায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী এদিন তৃণমূলের বিধায়কদের পরনেও ছিল কালো পোশাক তবে বিরোধীরা কেউ উপস্থিত ছিলেন না অধিবেশনে বিরোধী শূন্য অধিবেশনে মমতা আরও একবার নিয়ে মুখ খোলেন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সরকার কি কি করেছেন তার খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী বলেন গত দুই বছরে দুই লক্ষ বাহান্ন হাজার কোটি টাকার বেশি খরচ করেছি নতুন পে কমিশনের হিসেবে দিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে মনে করিয়ে দেন মহার্ঘ ভাতা কিন্তু ম্যান্ডেটরি নয় এটা অপসন রাজ্য সরকারি কর্মচারীরা বারবার অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকার চল্লিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিচ্ছে অথচ রাজ্য সরকারি কর্মচারীরা এর চেয়ে অনেক কম হারে দিয়ে পান এমন কি তাদের বকেয়া মহার্ঘ ভাতাও মেটায়নি নবান্ন এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রের কর্মচারীরা কেন্দ্রের স্ট্রাকচার অনুযায়ী চলে সেই অনুযায়ী বেতন দিয়ে পায় কেউ চাইলে কেন্দ্র সরকার ওখানে জয়েন করতে পারে এরপরই তার সংযোজন ভুলে গিয়েছেন বছরে তারা তিন থেকে চার দিন বাড়তি ছুটি পান আমাদের এখানে যে চল্লিশ ছুটি পান এটারও তো ভ্যালু অ্যাড করতে হবে এই সরকারি একমাত্র বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে সরকারি কর্মচারীদের পেনশন দেয় রাজ্য সরকার সে কথা মনে করিয়ে মমতা বলেন একমাত্র রাজ্য বাংলা যারা সরকারি কর্মচারীদের পেনশন দেয় অনেকে বলেছে বন্ধ করে দাও তাহলে সুদের টাকার পরিমাণ কমে যাবে আমি বলেছি না একটা জীবন ষাট বছরের নয় আরও কুড়ি থেকে তিরিশ বছর মানুষ বাঁচে তারা সংসার চালাবেন কিভাবে এই প্রথম নয় এর আগেও মহার্ঘ ভাতা নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী